নমস্কার বন্ধুরা, আলোর আলপিনে আপনাদের স্বাগত। আমাদের মোটো হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে শিক্ষা হোক উন্মুক্তি, যেখানে খুশি যখন খুশি যতবার খুশি, শিক্ষা হোক আনন্দময়। আমরা ক্লাস 8-এর ব্লসমসটা করছি। কপিরাইট ওনার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। উই আর ইউজিং দ্য টেক্সট বুক ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড ফর ক্লাসরুম ইউজ অনলি, নো কমার্শিয়াল ইউজ ইজ বিং মেড। আমরা অনেক মেটেরিয়ালস বিভিন্ন সাইট থেকে জোগাড় করেছি। প্রতিটা ক্ষেত্রে আমাদের এত বিশাল সংখ্যক কনস্ট্রেন্ট ছিল ইন্ডিভিজুয়ালি ওনারদের অ্যাকনোলেজ করা। আমরা এটা ছাত্রদের আকর্ষণীয় করে তোলার জন্য ব্যবহার করছি। আশা করছি যে যাদের কপিরাইট আছে তারা এটা মেনে নেবেন এবং আমাদের সঙ্গে সমর্থন করবে। কার যদি অসুবিধা হয় বলবেন, আমরা সরিয়ে দিই। আমরা দ্য হ্যাপি প্রিন্স আলোচনা করবো। দ্য হ্যাপি প্রিন্স, সুখী রাজকুমার। ক্যারেক্টার্স, দ্য হ্যাপি প্রিন্স, আ স্ট্যাচু, সোয়ালো দ্য বার্ড, এ ওম্যান ড্রেস মেকার, ওম্যান ড্রেস মেকার, হার সন, চরিত্রের নাটকের মতো করে দেখানো হয়েছে। প্রদর্শনের নাটক সেটা অভিনয় করে দেখানো হচ্ছে। তার ক্যারেক্টার মানে চরিত্র হচ্ছে, নাটকের চরিত্র হচ্ছে সুখী রাজপুত্র, একটা মূর্তি, একটা স্ট্যাচু। স্ট্যাচু, স্ট্যাচু মানে মূর্তি, এ স্ট্যাচু। সোয়ালো একটা করে পাখি, হ্যাঁ সোয়ালো হচ্ছে একটা পাখি, চড়াইয়ের মতো দেখতে অনেক। আর ওম্যান ড্রেস মেকার, ড্রেস মেকার যে পোশাক তৈরি করে, তার ছেলে, এটা হচ্ছে ক্যারেক্টার, এটা চরিত্র। ওকে, আরো চরিত্র কে কে আছে? এ পুর ইয়ং প্লে রাইট, এ পুর ইয়ং প্লে রাইট, এ পুর ইয়ং প্লে রাইট, নাট্যকার, এক গরিব তরুণ নাট্যকার, প্লে রাইট, প্লে রাইট মানে নাট্যকার, প্লে রাইট মানে নাট্যকার। আ পুয়ার লিটল গার্ল, আ পুয়ার লিটল গার্ল, দ্য মেয়র, হ্যাঁ মহানাগরিক, শহরের মেয়র, টাউন কাউন্সিলার্স, হ্যাঁ পৌরপিতা, শহরের পৌরপিতারা যা শহরটা দেখাশোনা করে, আ গ্রুপ অফ বেগার্স, বেগার্স, আ গ্রুপ অফ বেগার্স, একদল ভিখারি, আ গ্রুপ অফ বেগার্স, এ গ্রুপ অফ বেগার্স, একদল ভিখারি, সান্ড্রি পিপল, সান্ড্রি, সান্ড্রি পিপল, সান্ড্রি পিপল বিভিন্ন লোকজন, সান্ড্রি পিপল মানে বিভিন্ন লোকজন, আলাদা করে বলা হচ্ছে না, জনগণ, বিভিন্ন লোকজন আছে। অ্যাঞ্জেল মানে দেবদূত, অ্যাঞ্জেল, 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 দেবদূত। কে কে ছিল? আ পুয়ার ইয়ং প্লে রাইট, একটা দরিদ্র তরুণ নাট্যকার, আ পুয়ার লিটল গার্ল, একটা বাচ্চা গরিব মেয়ে, দ্য মেয়র, শহরের মহানগরী, টাউন কাউন্সিলার্স, কাউন্সিলার্স, কাউন্সিলার্স,
শহরের পৌরপিতারা আ গ্রুপ অফ বেগার্স একদল ভিকারি সান্ড্রি পিপল কিছু সাধারণ কিছু লোক বিভিন্ন ধরনের কিছু লোক আলাদা করে বলা হচ্ছে না কাউকে আর অ্যাঞ্জেল অ্যাঞ্জেল মানে দেবদূত curtain goes up curtain goes up In deep center stage, a high and large square box, looking like a pedestal is placed. বুঝেছেন এটা একটা নাটক হচ্ছে অভিনয় করে দেখাচ্ছি পুরো নাটকের যেমন লিখে নাটক যেমন হয় হ্যাঁ সেরকম ভাবে জিনিসটা তোমাদের করে দেখানো হচ্ছে লোকেরা এগুলো অভিনয় করে দেখাচ্ছে কি আছে কার্টেন গোজা পর্দা উঠে গেল কার্টেন মানে পর্দা উঠে গেল ডিপ সেন্টার গভীর মাঝখানে ঠিক মাঝখানে স্টেজের মাঝখানে একটা উঁচু এবং বড় লার্জ মানে বড় চৌকো বাক্স আছে যেটা দেখে মনে হয় পাদপীঠ মানে বুঝো তো কোনো মূর্তি দেখেছো তো মূর্তির নিচে মূর্তিটা তো একটা পাদপীঠের উপর দাঁড়িয়ে থাকে না কোনো স্ট্যাচু যখন দেখেছো স্ট্যাচু থাকে কি একটা সিমেন্টের বাধাই করা থাকে তার উপর স্ট্যাচুটা দাঁড়িয়ে থাকে তাকে বলে পেডেস্টেল পাদপীঠ হ্যাঁ উঁচু জায়গা থাকে চৌকো মতন তার উপর আসল মূর্তিটা থাকে পে ডে স্টল হ্যাঁ বলো পে ডে স্টল ইজ প্লেসড আপন দ্য বক্স স্ট্যান্ডস দ্য হ্যাপি প্রিন্স আপন দ্য বক্স স্ট্যান্ডস দ্য হ্যাপি প্রিন্স হি স্ট্যান্ডস স্টিফলি রিসেম্বলিং এ স্ট্যাচু ইজ হোয়াট দ্য হ্যাপি প্রিন্স ইজ আ স্ট্যাচু ইজ হোয়াট দ্য হ্যাপি প্রিন্স ইজ এ স্ট্যাচু ইজ হোয়াট দ্য হ্যাপি প্রিন্স ইজ তারপরে কী হচ্ছে এটা নাটক করে দেখানো হচ্ছে কিছু লোক এই বিভিন্ন চরিত্রে অভিনয় করে দেখাচ্ছে এটা একটা নাট্যরূপ আর নাট্যরূপ করা হয়েছে প্রথমে দেখা যায় পর্দা উঠে গেল মাঝখানে পর্দার মাঝখানে আছে একটা উঁচু এবং বেশ বড় চৌকো বাক্স যেটাকে দেখে একটা পাদপীঠ বলে মনে হয় সেটা রাখা আছে সেই বক্সের ওপর আপন দ্য বক্স সেই বক্সের ওপর দাঁড়িয়ে আছে হ্যাপি প্রিন্স সুখী রাজকুমার হি স্ট্যান্ড সে দাঁড়িয়ে আছে স্টিফলি ঠিক আড়ষ্টভাবে হ্যাঁ কঠিনভাবে একদম মানে সটানভাবে মানে মানুষের মতো না মূর্তির মতো করে আড়ষ্টভাবে দাঁড়িয়ে আছে নট নরঞ্চর মানে নট নরঞ্চর সেরকম নড়ছে না চড়ছে না স্টিফলি দাঁড়িয়ে আছে তাকে স্টিফলি রিজেম্বলিং কথাটা হচ্ছে রিজেম্বল হ্যাঁ রিজেম্বল RESEMBLE রিজেম্বল মানে একদম অনুকরণ মনে হয় সদৃশ হ্যাঁ দেখতে একরকম রিজেম্বল মানে দেখতে একরকম রিজেম্বল মানে দেখতে একরকম
রাজকুমার এমন ভাবে দাঁড়িয়ে আছে আড়ষ্ট ভাবে, দেখে মনে হচ্ছে একটা মূর্তি। একটা মূর্তির মতো আড়ষ্ট ভাবে নড়াচড়া না করে দাঁড়িয়ে আছে। এ স্ট্যাচু ইজ হোয়াট দ্য হ্যাপি প্রিন্স ইজ। অ্যাকচুয়ালি হ্যাপি প্রিন্স একটা স্ট্যাচু, পুরো গল্পটায় হ্যাপি প্রিন্স একটা স্ট্যাচু, মূর্তি। বুঝেছ ব্যাপারটা? সেটা একটা লোক অভিনয় করে দেখাচ্ছে, সে আড়ষ্ট ভাবে ওই পদপীঠের উপর দাঁড়িয়ে আছে, কারণ হ্যাপি প্রিন্স একটা স্ট্যাচু, সে নড়বে চড়বে না, স্টেজে চারদিকে নড়া চড়া বা আসা যাওয়া করবে না, সে ওখানেই ফিক্সড দাঁড়িয়ে থাকবে। সে অভিনয় করছে একটা স্ট্যাচু, স্ট্যাচুটা কার না, হ্যাপি প্রিন্স, একটা লোক অভিনয় করছে। আপন দ্য বক্স স্ট্যান্ডস দ্য হ্যাপি প্রিন্স, হি স্ট্যান্ড স্টিফলি রিজেম্বলিং আ স্ট্যাচু, স্ট্যাচু ইজ হোয়াট দ্য হ্যাপি প্রিন্স ইজ। তার আগে পড়ো ভালো করে। হ্যাঁ, curtain goes up in deep center stage, a high and large square box looking like a pedestal is placed. Upon the box stands the happy prince. He stands stiffly resembling a statue. A statue is what দ্য হ্যাপি প্রিন্স ইজ। এটা বুঝেছো তো? একটা নাটক তোমাদের করে দেখানো হচ্ছে, বইটা লেখা হয়েছে একটা নাটক হিসেবে, পাণ্ডুলিপি হিসেবে। প্রথমে পর্দা উঠে গেল, স্টেজের মাঝখানে দেখা গেল একটা বেশ চৌকো বড় কাঠের বাক্স রাখা হয়েছে, একটা পাদপীঠের মতো। সে পাদপীঠের উপর হ্যাপি প্রিন্স দাঁড়িয়ে আছে, একেবারে স্ট্যাচুর মতো করে, নড়ছে না চড়ছে না, হ্যাঁ আড়ষ্টভাবে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি হ্যাপি প্রিন্স হচ্ছে একটা স্ট্যাচু, হ্যাপি প্রিন্স হচ্ছে একটা স্ট্যাচু। He is, he is wearing a golden tunic and stands still with legs apart, his hands resting on the hilt of a sword whose tip rests on the pedestal shaped box. He is wearing a golden tunic, tunic, গলা বন্ধ পোশাক, গলা পর্যন্ত বন্ধ, হ্যাঁ সেটা পোশাককে বলে টিউনিক, and stands still with legs apart, his hands resting on the hilt of a sword whose tip rests on the pedestal shaped box. তার কিলে হি ইজ ওয়ারিং, সে একটা সোনার পোশাক পরে আছে, গলাবন্ধ পোশাক পরে আছে, আর দাঁড়িয়ে আছে সোজা, স্টিল স্ট্যান্ড স্টিল, হ্যাঁ নিশ্চলভাবে দাঁড়িয়ে আছে, মানে চলাফেরা করছে না, একদম এক নট নরম চরণ দাঁড়িয়ে আছে, আর চড়ছে নড়ছে চড়ছে না, পা দুটো ফাঁক করে, উইথ লেগস অ্যাপার্ট, পা দুটো ফাঁক করে, তার হাত, হাতটা আছে তরোয়ালের যে হাতলটা আছে তার উপর, তরোয়ালটার হাতলটার উপরে তার হাতটা রাখা আছে, আর তরোয়ালটার টিপটা, তরোয়ালটার মাথাটা আছে ওই যে একটা বাক্স ছিল না, যেটা দেখতে পাদপীঠের মতো, তার উপরে সেই তরোয়ালের মাথাটা রয়েছে, লম্বা তরোয়াল, তরোয়াল কোমরে বাঁধা রয়েছে তরোয়ালটা, হ্যাঁ তরোয়ালের ওপরে তার হাত রয়েছে, আর অথবা সামনে হাতে ধরে দাঁড়িয়ে আছি, আর মাথাটা রয়েছে তোমার ওই পেডেস্টল শেপের বক্সের ওপর।
পাদা পিঠে মতো যে চৌক বাক্স ছিল একটা বড়, সে বাক্সে বুঝতে পেরেছি। পরে দেখে কি হচ্ছে,